আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং প্যাশন অফ তাসনিম। আজকে আমি আপনাদের জন্য একটা শাহি ডেজার্ট নিয়ে এসেছি, আর আজ আমি আপনাদের শাহি টুকরা বানিয়ে দেখাবো। খুব কম সময়েই এই অসম্ভব মজাদার শাহি টুকরা তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শাহি টুকরার রেসিপি দেখে নিই। প্রথমেই একটা প্যানে 1 চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটার যখন গলে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম। এরপর দিচ্ছি 1 চা চামচ পেস্তা বাদাম। এখন সবগুলোকে হালকা ভেজে নিব। এরপর শাহি টুকরার জন্য ক্ষীর বানাবো, তার জন্য 1/2 লিটার তরল দুধ নিয়েছি। এটাকে জাল দিয়ে একটু কমিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু কনডেন্স মিল্ক দিলে টেস্টটা অনেক ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। এরপর দিচ্ছি 1 চা চামচ স্যাফরন। স্যাফরনের পরিবর্তে কেওড়া জলও ইউজ করতে পারেন, কিন্তু স্যাফরন দিলে রঙটাও সুন্দর হয় আর ফ্লেভারটাও অনেক ভালো হয়। ক্ষীরটা প্রায় ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সবুজ এলাচ গুঁড়া 1/4 চা চামচ। এখন মিশ্রণটা নামিয়ে ফেলবো, এরকম একটু তরল থাকতে নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে আসবে। এখন চিনি শিরা তৈরি করব, তার জন্য একটা প্যানে 1 কাপ পানি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখন চিনি আর পানি বলক না আসা পর্যন্ত জাল করে নিব। বলক এসে গিয়েছে আর পানিও অনেকটা শুকিয়ে এসেছে, এখন নামিয়ে ফেলবো। এরপর শাহি টুকরার জন্য পাউরুটি নিয়ে এভাবে গ্লাসের সাহায্যে গোল করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আরেকটা কেটে দেখাচ্ছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন পাউরুটির স্লাইসগুলো ভেজে নিব। তার জন্য 1/4 কাপ বাটার দিয়ে দিচ্ছি। এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। শাহি টুকরার পাউরুটিগুলোকে অনেক বেশি ঘিতে ডুবিয়ে ভাজা হয়, কিন্তু আমি আমার পরিমাণ মতো বাটার নিয়েছি। আপনারা আপনাদের মতো করে অল্প ঘি বা বাটার দিয়ে ভাজতে পারেন। আর পাউরুটির স্লাইসগুলো ভাজার সময় চুলার আঁচ একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। পাউরুটি স্লাইসগুলোকে এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। পাউরুটি হালকা গরম থাকতেই চিনি শিরাতে এভাবে ডুবিয়ে নিতে হবে, তাহলে মিষ্টি পুরোপুরি ভিতরে ঢুকতে পারবে আর সফট হবে।
সবগুলো এভাবে চিনির শিরাতে ডুবিয়ে নিব। এরপর শাহী টুকরার ক্ষীর উপরে দিয়ে পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গিয়েছে শাহী টুকরা। তো আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় তৈরি করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট সোমবারে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।